ওয়েলকাম টু সিভিল স্টাডি চ্যানেল। সিভিল স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো তিন কোণা জমি মাপার পদ্ধতি। আমরা অনেক সময় আঁকাবাঁকা জমি থেকে তিন কোণা চার কোণা জমি থাকে, তো এটা কীভাবে আমরা বের করবো অনেক সময় আমরা প্রবলেম ফেস করতে হয়। তো আশা করি আপনার ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজে বের করতে পারবেন। চলুন শুরু করা যাক। আমি এখানে একটা জমি অঙ্কন করলাম। আমি ধরে নিলাম এটা একটা জমি, তিন কোণা জমি। তো আমি এখানে এটা তিনটার নাম দিয়ে দিলাম। এই পাশে আমি ধরে নিলাম 30 ফুট, এই পাশে 80 ফুট, এই পাশে 70 ফুট। 70 ফুট ধরে আমাদের বের করার সুবিধার্থে আমি এ বি এবং সি তিনটা নাম দিয়ে দিলাম। আপনারা আপনাদের জমি যতটুকু থাকবে সেই অনুযায়ী মাপ নেওয়ার পর যতটুকু থাকবে সেই অনুযায়ী বসাবেন। তো আমি এখানে একটা আনুমানিক একটা মান ধরে নিলাম, তিরিশ ফিট, 70 ফিট এবং 80 ফিট এই জমিটা আমি ধরে নিলাম। চলুন আমরা সূত্রের সাহায্যে খুব সহজে বের করি। তো আমরা সূত্রটা অনেকে জানি, অনেকের না জানা থাকতে পারে। সূত্রটা হলো বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো সূত্রটা হলো এরকম, রুট এস এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এস মাইনাস সি। তো আমরা এ বি এবং সি এর মান এখানে আমরা জানি। এ এর মান হলো 80, বি এর মান 70, সি এর মান হলো 30, কিন্তু আমরা এস এর মান জানি না। তো আমরা এখানে কি করতে হবে, অতিবেজের মতো আমাদেরকে এস এর মান বের করতে হবে। তো আমরা এস এর মান কীভাবে বের করবো, চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এস এর মান বের করতে হবে। এস এর মান বের করতে হলে এই যে এখানে এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই 2, অতিবেজের সাহায্যে আমরা বের করে নেব, অতিবেজের সূত্রের সাহায্যে। তো এখানে আমরা খুব সহজে এখন আমরা যেহেতু এ বি সি এর মান জানি, আমরা এখন শুধু এখন এর জায়গায় এর মান জানব। আমরা জানি এর মান 80, তো আমরা এখানে লিখব 80, বির মান আমরা জানি 70, বির মান আমরা জানি 70, তো আমরা এখন বি এর মান লিখব 70, আর সি এর মান আমরা জানি 30, আমরা এখানে সি এর মান লিখলাম। তো এখন আমরা এই নিচের 2 2 থাকবে। তো এখন আমরা ক্যালকুলেশন করার পরে আমাদের আসবে, তিনটা ক্যালকুলেশন করার পরে উপরে আসবে আমাদের 180, আর নিচের 2 ঠিকই থাকবে। তো এখন আমরা আবার ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পরে 2 দিয়ে ক্যালকুলেশন করার পরে আসবে আমাদের 90। তো এইটাই হলো আমাদের, আমরা পেলাম 90, এটাই হলো আমাদের এস এর মান। এটাই আমার এখন আমরা এস এর মান পেয়ে গেলাম। তো এখন আমরা শুধু মান বসাবো। এখন আমরা মান বসাবো মান এখন আমরা মান এখন আমরা মান বসাবো তো চলুন আমরা মান বসাই। রুটের জায়গায় রুট থাকবে, এখন আমরা মান বসাবো। এস এর জায়গায় এস এর মান পেয়েছি আমরা 90, তারপরে এস এর জায়গায় এস এর মান বসাবো 90, আর আমরা এর মান জানি হলো এর মান জানি আমরা 80, আমরা এস এর মান জানি 90, বি এর মান জানি 70, আমরা এস এর মান জানি 90, সি এর মান জানি আমরা 30। আমরা চিত্রতে মান বসাই দিছি, ওইখান থেকে আপনারা দেখে দেখে নিয়ে আসবেন। এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব। রুট ঠিক থাকবে,
রুট আমরা রুট ঠিক থাকবে। এখন আমরা ক্যালকুলেশন করব, তো 90 90 থাকলো, তো 90 থেকে 80 মাইনাস করে দিলে থাকবে আমাদের এই, এখানে থাকবে গুণ বাদ বিয়োগ করে থাকবে 10, আবার গুণ থাকবে 90 থেকে 70 বিয়োগ করে দিলে থাকবে 20, আবার গুণ 90 থেকে 30 বিয়োগ করে দিলে থাকবে 60। এখন আমরা পুরাটা ক্যালকুলেশন করব, আপনারা ক্যালকুলেশন করে করে দেখবেন কত আসে, ক্যালকুলেশন করে দেখলে দেখবেন যে আমাদের এই মানটা আসে 1 1 0 8 0 0 0, এই মানটা আসবে, আপনারা ক্যালকুলেশন করে দেখবেন। তারপরে আমরা কি কি করব, এই মানটাকে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে রুট রুট করে দিলে রুট করে দেব, রুট করে দিলে আমাদের আসবে 10 3 9 2 3 বর্গ ফুট। এটা ক্যালকুলেশন করো, এটাকে রুট ওভার দিলে রুটে ক্যালকুলেট চাপ দিলে এই মানটা চলে আসবে। তো আমরা এই মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই জমিটা 30 ফুট 70 ফুট 80 ফুট, এই তিন কোনা জমিটার বর্গফুট আমরা পেয়ে গেলাম, এই জমিটা কত বর্গফুট আছে আমরা পেয়ে গেলাম। এখন এই বর্গফুটটাকে আমরা এই এখানে কত শতাংশ জমি আছে শতাংশটা আমরা এখন বের করব, আমরা এখন শতাংশটা বের করব, শতাংশটা বের করতে আমার খুব সহজ। তো আমরা জানি 1 শতাংশ = 435.6, তো আমরা এটা যে বর্গফুট পাইলাম 1039.23, তো 1 শতাংশ = 435.6 বর্গফুট দিয়ে এটা ভাগ করে দিলে শতাংশতে চলে আসবে, এটা ভাগ দেবে 435.6, তো ভাগ করার পরে আসবে, ভাগ করে দিলে আসবে হলো 2.39%। তো আমরা তিন কোনা জমিটা শতাংশতে বের করে দিলাম। তো আমরা সেম পদ্ধতিতে কাঠায় বের করতে পারব, এই তিন কোনা জমিটা কত কাঠা আছে সেটা আমরা বের করতে পারব। আমরা সূত্রটা জানা থাকলে তাহলে খুব সহজে আপনারা বের করতে, আমরা সূত্রটা এখানে লিখে দিচ্ছি, 1 শতাংশ = 435.6 বর্গফুট। তো এটা হলো 1 শতাংশ = 435.6 বর্গফুট। তো আমরা কাঠা আমরা শতাংশতে বের করে নিলাম, এবং কাঠার সূত্র লিখে দিই, কাঠাটা 1 কাঠা = 720 বর্গফুট। শতাংশ থেকে কাঠা বড়, তো আমরা আমরা যত এই জমিটাকে এখন কাঠায় পরিণত করব, তো কাঠায় পরিণত আমাদের আমরা পেয়েছিলাম কত, 1039.23। তো আমরা কাঠা বের করলে কাঠা দিয়ে ভাগ করে দেব, 720 দিয়ে ভাগ করে দিলে আমাদের আসবে 1.44 কাঠা। তো আমরা তিন কোনা জমিটার কাঠা পেয়ে গেলাম, তিন কোনা জমিটার খুব সহজে বের করে নিলাম, বের করার পরে আমরা শতাংশ এবং কাঠা খুব সহজে বের করে দেখলাম, খুব সহজে বের করে দেখ এই তিন কোনা জমিটা খুব সহজে আমরা বের করে দেখালাম, এই 30 ফিট 70 ফিট এবং 80 ফিট এই তিন কোনা জমিটি সূত্রের সাহায্যে বের করে আমরা আপনাদেরকে শতাংশ এবং কাঠাতে কীভাবে বের করতে হয় তা আমরা দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটি
বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকন ক্লিক করে রাখবেন, তাহলে আপনার সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।